বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি এমআইএসটি এর শিক্ষার্থী শায়খ আল হাবুল ইয়ামিন এবং মোহাম্মদ রাকিবুল হাসানের নামে অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে। আজ এমআইএসটি এর নবনির্মিত অডিটোরিয়ামটি ইয়ামিনের নামে এবং মুক্ত মঞ্চটি রাকিবুলের নামে নামকরণ করা হয়। শহীদ ইয়ামিন ও রাকিবুলের পিতা মাতা সহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের পরিবারের সদস্যরা।